হাশরের ময়দানে ফুল সিরাতে সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে। আপনি জানেন কি এই সাতটি প্রশ্ন কি করা হবে? এবং প্রশ্নের উত্তর দেওয়ার পর ফুল সিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করছে, তারপর ফেরেশতারা আমাদের সঙ্গে কিরকম আচরণ করবেন? প্রিয় দর্শক শ্রোতা, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত তো? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান। আর যদি জানতে চান এই প্রশ্নগুলোর উত্তর কি হবে এবং ফুল সিরাত নিয়ে বিস্তারিত, তাহলে এখনই ভিডিওটি দেখা শুরু করুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুল সিরাত শব্দটি দুটি ভাষার দুটি শব্দ নিয়ে একটি শব্দে পরিণত হয়েছে। ফুল ফার্সি শব্দ, এর অর্থ হল সেতু, আর সিরাত আরবি শব্দ, এর অর্থ হল রাস্তা বা পথ। অর্থাৎ ফুল সিরাত শব্দটি ব্যাখ্যা করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে সেতুর উপর দিয়ে রাস্তা। তবে পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি ফুল সিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না, এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা, তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়াম 71-72। ফুল সিরাত হল জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। ফুল সিরাত পার হওয়ার পরেই জান্নাতে যেতে হবে। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে এই ফুল সিরাত পাড়ি দিতে হবে। এটি জাহান্নামের উপর নির্মাণ করা হবে, এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। ফুল সিরাত হবে চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো। এর রাস্তায় কোনো আলো থাকবে না, যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করবে। দুনিয়ার আমলই হবে ফুল সিরাতের রাস্তা পার হওয়ার আলো। অর্থাৎ মানুষ সেই আমলের অনুযায়ী তারা সেরকম নূর বা আলো পাবে, সেই নূর বা আলোর দ্বারা তার পথ সে অতিক্রম করবে। তারা এক একজন এক এক রকমভাবে ফুল সিরাত পার হবে। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ প্রবল বাতাসের মতো দৌড়ে পার হবে, কেউ বিদ্যুতের গতির মতো পার হবে, কেউ পাখির মতো পার হবে, কেউ ঘোড়ার মতো পার হবে, কেউ দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হবে, আবার কেউ পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হবে। সব শেষে একটি দল বাকি থাকবে। তাদের পার হতে বললে তারা ফুল সিরাতের উপর পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে, তখন তারা হাঁটু গেড়ে বসে পড়বে, তখন তারা হাঁটুতে ভর করে পার হতে থাকবে। জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে, তারপর তারা বুকের উপর ভর করে টেনে টেনে নিজেদেরকে নিয়ে চলতে শুরু করবে। আগুন তাদের ঘিরে ধরবে, আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে আবার চলতে শুরু করবে। তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে, তারপর তারা ফুল সিরাত পার হয়ে ঘুরে দাঁড়াবে এবং বলবে, হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, ফুল সিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে, এমনকি নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর ফুল সিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই ফুল সিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসুলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। বুখারি 6204, মুসলিম 195। আখিরাতের সময় অনুযায়ী ফুল সিরাতের দূরত্ব 3000 বছর। এক রেওয়াতে এসেছে জাহান্নামে মোট 7টি পুল রয়েছে, এক পুল থেকে আরেক পুলের দূরত্ব 70 বছর এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধাঁড়ালো। এবারে বলছি, এই সেতু পার হওয়ার সময় আমাদের প্রথম ধাপে আল্লাহ ও তার রাসুল এবং আখেরাত নিয়ে প্রশ্ন করা হবে। আমাদেরকে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনতে হবে, আখেরাতকে বিশ্বাস করতে হবে।
তবেই পুলসিরাতের প্রথম ধাপ আমরা সুন্দরভাবে অতিক্রম করতে পারব। এরপর চলে যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে জিজ্ঞাসা করা হবে নামাজ নিয়ে। যারা দুনিয়াতে সঠিকভাবে নামাজ আদায় করেছে তাদের নামাজ তাদের জন্য একটা নূর হয়ে যাবে এবং ওই নূর তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। এরপর তৃতীয় ধাপে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যাকাত সম্পর্কে। যারা দুনিয়াতে সঠিকভাবে যাকাত প্রদান করেছে তারা একটা ঠান্ডা ঝোড়ো হাওয়ার মতো পরের ধাপে পৌঁছাবে। এবং চতুর্থ ধাপে তাদেরকে প্রশ্ন করা হবে রমজানের রোজা সম্পর্কে। এই ধাপে রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত ওই ব্যক্তিকে সাহায্য করবে। একটি রেওয়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন রোজা বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমার কারণে সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে তার নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দিন। পবিত্র কোরআন বলবে, সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করুন। অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং আল্লাহ তাআলা তাকে পরবর্তী ধাপ অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবেন। এ ধাপে প্রশ্ন করা হবে পবিত্র হজ নিয়ে। এখানে প্রত্যেক মুসলমান শারীরিক এবং আর্থিক যোগ্যতার কারণে জীবনে কমপক্ষে একবার হজ করেছে কিনা, সঠিকভাবে এই ধাপ উত্তীর্ণ হলে তাকে আল্লাহ তাআলা পাঠাবেন পরের ধাপে অর্থাৎ ষষ্ঠ ধাপে। এ ধাপে প্রশ্ন করা হবে অজু এবং গোসল নিয়ে। অজু এবং গোসলের মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করে। অজু করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদত বান্দেকিতে সময় কাটায়। এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেরা সহ আমাদের সন্তানদের এই শিক্ষা দেওয়া কিভাবে অজু এবং গোসল করতে হয়, যাতে করে সুন্দরভাবে এই ষষ্ঠ ধাপ পার হওয়া যায়। এরপরে সর্বশেষ নিয়ে যাওয়া হবে সপ্তম ধাপে। সপ্তম ধাপে প্রশ্ন করা হবে বান্দার হক নিয়ে। হক আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দুনিয়াতে আমাদের পিতামাতা, বৃদ্ধ বৃদ্ধা, আমাদের সন্তান, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সাথে আমরা কীরকম আচরণ করেছি, আমরা জোরপূর্বক কারো জমি অথবা অন্য কোনো অধিকার হরণ করেছি কিনা, চুরি অথবা ডাকাতির মাধ্যমে কারো সম্পদ হরণ করেছি কিনা, কাউকে নিয়ে মিথ্যা গীবত করছি কিনা, অর্থাৎ এ দুনিয়াতে বান্দার কোনো হক নষ্ট করলে এই সপ্তম ধাপ পার হওয়া খুবই কঠিন হয়ে যাবে। আর কঠিন হয়ে যাওয়া মানে আমাদের জন্য নিশ্চিত জাহান্নাম। ভয়ঙ্কর এই পুলসিরাত চুলের মতো সূক্ষ্ম ও চিকন তরবারির মতো ধারালো। নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা, কোনো আলোর ব্যবস্থা থাকবে না। যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? নবীজি বললেন, তা মসৃণ ও পিচ্ছিল হবে, তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। বুখারি হাদিস 7439। মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটাযুক্ত করা থাকবে, আল্লাহ যাকে আদেশ করবেন তাকে সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। মুসলিম হাদিস 195। পুরো পুলসিরাত জুড়ে থাকবে অসংখ্য লৌহ শলাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখোনি? সাহাবারা বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো, তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। বুখারী 7437। এবারে বলছি ইমানদারদের কি অবস্থা হবে। হাসরের মাঠ থেকে ইমানদারদের রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেয়া হবে, প্রত্যেকেরই যার যার আমল অনুপাতে আলো পাবে, সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেয়া হবে, প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে, প্রত্যেকেই যার যার আমল নামা অনুযায়ী নূর দেয়া হবে।
হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেয়া হবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। এইভাবে সবচেয়ে কম নূর যাকে দেয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথা পরিমাণ। একবার জ্বলবে, একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন পথ চলবে, আর যখন নেবে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে, আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত, যার তল দেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটা হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে আর আকাঙ্ক্ষা করেছিলে। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। সূরা হাদিদ 12-15। হযরত আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে পুলসিরাতের উপর অতিক্রম করতে বলা হবে। তখন অপরাধীরা পুলসিরাতের দুই প্রান্তে জাহান্নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে। এভাবে জাহান্নামের শয্যা রচিত হতে থাকবে। মুসনাদে আহমাদ 20,457, মাজমাউজ জাওয়ায়েদ 10/362। পরে গুনাহগার ইমানদারদেরকে গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হবে, আর মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আন-নিয়াহা ইবনুল আসির 4-24। এবারে বলছি সর্বশেষ পুলসিরাত যে অতিক্রম করবে, সর্বশেষ যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভোর করে পুলসিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাবো? তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে। মুস্তাদরাকি হাকিম 8,519। অনেকে জানতে চান পুলসিরাত সহজে পার হওয়ার নির্দিষ্ট কোনো আমল আছে কিনা, এবং অনেকে মনে করেন নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করলেই বুঝি পুলসিরাত পার হওয়া যায়। এই ব্যাপারটি একদমই সঠিক নয়। পুলসিরাত শুধু নির্দিষ্ট আমলের সাথে জড়িত নয়, সব ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে পুলসিরাত। তবে অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, যাতে পুলসিরাত পার হওয়া সহজ হয়ে ওঠে। কেউ যদি মনে করেন কিছু দোয়া পড়লেই হবে, দোয়া পড়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন বলে মনে করেন, এটি একেবারেই ভ্রান্ত ধারণা। আপনার যদি অন্য আমল ঠিক না থাকে তাহলে শুধু দোয়া পড়েই পুলসিরাত পার হওয়া যাবে না। পুলসিরাত সব আমলের সাথে জড়িত, শুধু দোয়া পড়ে পুলসিরাত পার হওয়া যায় না। এবারে বলছি পুলসিরাত পার হতে হলে আমাদের করণীয় কি কি। প্রথমত অবশ্যই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাকাত প্রদান করতে হবে, হজ ফরজ হলে হজ পালন করতে হবে, হালাল উপার্জন করতে হবে ও হারামকে বর্জন করতে হবে, সুদ ঘুষ দুর্নীতি থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হবে।
আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখতে হবে, বিপদাপদে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। কারো অধিকার হরণ করা যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না। সর্বোপরি কোরআন ও হাদিসের আলোকে জীবনকে পরিচালিত করতে পারলে পুলসিরাত পার হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে হাশরের ময়দানে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন। আমিন।